গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল 11:00 থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আজকে যেহেতু স্যাটারডে তো তার জন্য মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করতে পারলাম, আর বাড়িও চলে এসেছি। বাড়ি এসেছি প্রায় 1-1.5 ঘন্টা মতন হতে চললো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট, রিচিরও ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো উনি এখন যাবেন মায়ের সঙ্গে আবার গঙ্গা স্নান করতে। তো ওকে তো গঙ্গায় স্নান করাই না, জাস্ট যাওয়া হয়, একটু জল ছিটি দেওয়া হয় এটুকুই। তো মানে মায়ের সঙ্গে আর কি যাওয়াটা হচ্ছে ওর আসল উদ্দেশ্য। টোটোতে করে ঘুরতে ঘুরতে যাবে, মামা যাবে, তারপরে ধরুন একটুখানি কিছু খাওয়া দাওয়া চলবে, ঘোরাটা নিয়ে ওর হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ ধরে মাকে মানে মায়ের পিছন ঘুরছে, যেখানেই মা সেখানে ও, মায়ের পিছন যাচ্ছে না। যদি মাঝখানে কোথাও ওকে বাদ দিয়ে পালিয়ে টালিয়ে যায় মা। তো যাই হোক, চলুন দেখাই আপনাদেরকে একবার ওর গঙ্গা স্নানে যাওয়ার মজাদার একটা ভিডিও ক্লিপ। তো দেখলেন কীভাবে মাথায় গামছা দিয়ে মামার সঙ্গে গেল গঙ্গা স্নান করতে। তো আমার এখন কোনো কাজ নেই, একটু রেস্ট নিই, দেন ঋষি আসার পর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, ঋষির সঙ্গে দেখা করাচ্ছি। কি মারাত্মক গরম বাইরে, আমি ভেবেছিলাম যে ওকে পাঠাবোই না, কিন্তু ও তো নাছোর বান্দা, ও তো যাবেই। তো যাই হোক, গেল, ঘুরে ফিরে আসুক। এখন বাজছে 3:43, আর এই যে ওনার সারা দুপুর ধরে খেলা চলছে। নতুন গাড়ি কিনে নিয়ে এসছে গঙ্গা স্নান করতে গিয়ে। এটা কি গাড়ি, কে কিনে দিল, কোথায় গিয়ে কিনলে গো এই গাড়িটা, কোথায় কিনেছ, কোনখানে, কোথায় গিয়েছিলে তুমি মায়ের সাথে তখন, মামার সঙ্গে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, গঙ্গা স্নান করতে বলছে, দেখুন না, বুঝতে পারছি না, ভালো করে বলো। হ্যাঁ, কী করতে গো, আর আমি বলো, বুঝতে পারছি না, কী করতে গিয়েছিলে তুমি, কী করতে গিয়েছিলে মায়ের সঙ্গে? ও, গঙ্গা স্নান করতে গিয়েছিলে? আর কি খেয়েছো ওখানে, কি কী খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো, লেস খেয়েছো? আচ্ছা আচ্ছা, আর কেমন করে চান করেছো, কেমন করে চান করেছো গো, খপ খপ করে? দুপুরে ঘুমাবে না, এই যে ঘুমাবে না কেন গো, ও কেন গো, কী করবে তাহলে, না ঘুমিয়ে কী করবে, একটা কী করবে, ট্রাক্টর চালাবে, ট্রাক্টরটা আমাকে দাও, আমি রেখে দিই, দেখছেন, ট্রাক্টরটা দাও, আমি রেখে দিই, দাও রেখে দিই, কেন না, হ্যাঁ তাই, কোনটা দিয়ে ওপরে যাবে, ওই যে ওখানে সিঁড়ি আছে, সিঁড়িটা দেখি বলছে এটা দিয়ে ওপরে যাবে, ওরে বাবা রে, তোমাকে কে বলেছে ওটা দিয়ে ওপরে যায়, পান্না দাদা, না এটা খাওয়ার ঘাস নয়, ছি কাউ নাকি এটা, ঘাস খায়, কাউরা ঘাস খায়, চলো পে 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 পে, ফান দাও ফান দাও, ওরে বাবা রে, কোনটা কোনটা গো, কোনটা ভালো করে বলো, কোনটা বলো, ওটা রাখি, তুমি ছিঁড়ে দিয়েছ, ছিঁড়ে
যা 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 ডাক্তার ছাড়া দাঁড়া তো ছেলে আবার পড়েও যাচ্ছে। পড়া হয়ে গেছে? পড়া করছো? করো। খুব ভালো ছেলে না, সারা দুপুর না ঘুমিয়ে খেলা হলো, এবার পড়া করছে, খুবই ভালো ছেলে। বিছানা দাগ দিচ্ছ কেন? খাতাতে দাগ দেওয়া যাচ্ছে না, খাতাতে দাগ দাও। এ তুমি আমার কি ছেলে গো? হ্যাঁ, কোথায় যাচ্ছে রকেট? কোথায় যাচ্ছে আগুন নিয়ে? কোথায় যাচ্ছে কি করতে? হ্যাঁ, কি করতে গেল গো? হ্যাঁ, এগুলো নয়, তুমি এগুলো তো লেখো, এনো এখানে। কাউকে দেবো না। কেন গো? আমি তো ঠিক করতে পারবো না, ডাক্তার ভেঙে গেছে। ডাক্তার ভেঙে গেছে তাই তো? কে ঠিক করবে? মা ঠিক করবে? তা মায়ের কাছে যাও নিচে। হ্যাঁ চলো, এবার ডাক্তার ঠিক করতে হবে বলে চলো। কি করেছে দেখুন, গোটা খাটটা মামাতে আর ভাগ্নেতে। মামা বইগুলো ছিটিয়ে রেখে গেছে, আর ভাগ্নে গাড়ি, খাতা, পেন। পড়া হয়ে গেছে? আকাশ ঘিরে রাখবো বলো দেখি, আকাশ ঘিরে বলবে? কি হয়েছ গো? এই তো হচ্ছে, ভেঙে গেল, আর কি করে হবে ওটা? যা, সারাটা দুপুর আজকে ওপর আর নিচ করে করে কাটালাম। কি মুখে দিচ্ছ? ছি, এটা মুখে দেয় না, খেলোটা নিয়ে। সারাটা দুপুর তো ওনার ঘুম নেই, তো মাঝে মাঝে এরকম হয় যে না ঘুমালো, বিকেলের দিকটাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা কি আধ ঘন্টা মতন ঘুমায়। আজকে সেটাও না, সারা দুপুর আর কি প্রথমে মায়ের সাথে বাবার সাথে খেলা হলো, তারপরে মামাকে পেলো, মামার সাথে খেলা চললো। তো যাই হোক, আমিও সারা দুপুর খেলা করে করেই কাটালাম। আর মা যখন ওকে নিয়ে গঙ্গা স্নানে গেছিলো, তখন আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ভাগ্যিস নিয়েছিলাম। আপনাদের সঙ্গে আমি এখনই যখন কথা বলছিলাম, তো তখন ঋষি আমাকে বলছিল ওর ঘুম পেয়েছে। তো আমি বললাম যে এমনি হয়তো বলছে, তো আমি ভাবলাম না ফোনটা রাখি, রেখে দেখিও আগে ঘুমায় কি না। তো জাস্ট 2 থেকে 3 মিনিটস হবে আমি ওকে নিয়ে একটু শুলাম, রেজাল্ট হচ্ছে এটা। আসলে আজকে সকালে একবারও ঘুমায় ব্রেকফাস্ট করে, তো আমি আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি স্যাটারডে, তো সেটাও ঘুমায়নি। মায়ের সঙ্গে গঙ্গা স্নান করতে যখন গিয়েছিলো আর কি, টোটোতে বললো, মা বললো ওই 10 থেকে 15 মিনিট হয়তো ঘুমিয়েছে, তারপরে সারা দুপুর ঘুম নেই, তো রেজাল্ট তো এটা হবেই। তো যাই হোক, ও ঘুমাক, আমি গিয়ে একটু চা খাই, 5:30 বাজে, মাথাটা ভীষণ ব্যথা করছে। তারপরে এসে আমার বাদবাকি কাজগুলো সারবো, কিছু নোটস বানানো আছে, কালকে সানডে তো অনলাইন ক্লাস নেওয়া আছে, সেগুলো কিছু প্রিপারেশন নেওয়া আছে। ভালোই হলো এই সময়টায় ঘুমালো, তাহলে আমি কাজগুলো আর কি সেরে ফেলতে পারবো। ঠাকুরকে সন্ধে দেওয়া শেষ হলো, আর বাইরে বৃষ্টিও স্টার্ট, তো উপরে ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে, এখনও নিচে ঠাকুরকে সন্ধে দেব, আর সে এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, নিচে যাই, কি সন্ধেটা দিই, আর এই সুন্দর ওয়েদারটাকে একটু উপভোগ করি। কি অঝোরে বৃষ্টি হচ্ছে দেখো, যত বৃষ্টি হচ্ছে তত যেন গরম আর কি বেশি করে ফিল হচ্ছে।
সেই বিকেলবেলায় ঘুমিয়েছে, আর এখন বাজছে 8:20। 8:20-তে উনি ঘুম থেকে উঠলেন। এটা কি? এটা কি বাবা? এটা তিন? কেমন করে ঘুমিয়েছিলে তুমি? অমনি করে ঘুমিয়ে গেছিল, চোখটা বন্ধ করে ঘুমিয়েছিল। চোখ খুলে ঘুমাবি তো? আবার ঘুমাবে? এই যা, আবার যদি এই রাত্রেবেলায় এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া হয় তাহলে তো ভোরবেলায় উঠে দাদা যাবো আর মা যাবো হবে। আজকে ভোরবেলায় যেটা করছিল, 4:30-4:30 বাজে, একবার দাদা যাবো একবার মা যাবো। মা আসছে উপরে, মায়ের সঙ্গে একটু খেলা করবে। এবার ঋষি রাত্রের খাবারটা রেডি করি। আজকে ওকে রাত্রে খাওয়াবো দুধ রুটি, কালকে সাবুর একটু খিচুড়ি করে দিয়েছিলাম, তো যাই গিয়ে জানেন তো কীভাবে ওকে খাওয়ায়, তো সেই রুটির মাড়িটা আর কি বার করতে হবে। তারপরে দুধটাকে একটু গরম করব, দিয়ে ওকে ডিনারটা করাবো, তখন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ওরে বাবা রে, ঘুম এখনো হয়নি। রেল লাইনের উপর দিয়ে চালাও ট্রেনটা। এটা তুমি বলো কি গাড়ি ওটা? আর এটা এবার খেয়ে নেবেছো কেন গো? দুধ রুটি খেয়ে না কপ কপ করে কেন? এসো 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 খেয়ে নেবেছো। চালাও এই, মা পালিয়ে যাবে বলছে। যা ঋষির ডিনার কমপ্লিট, আর ওর ঘুমও এসে গেছে। আজকে জানি না কেন এখন বাজছে 10:30। যদি ওর ঘুমানোর টাইম হয়েছে রাত্রিবেলায়, কিন্তু আজকে তো বিকেলে ঘুম থেকেই উঠেছে দেরি করে। তো আমি ভাবলাম হয়তো একটু দেরি হবে, 11:30-11:15 বাজবে। তো যাই হোক, ওর ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমাকে বলছে, বিছানাটা রেডি করে দিলাম, ওকে ঘুমটা পাড়ায়, তারপরে আমি ভাই দুজনে যাবো ডিনার করতে। ওদিকে মা বাবা দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওনারাও শুয়ে পড়েছে। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা আমার নিউ ভিউয়ার্স তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। সো আজকের মতন এতটুকুই, টেল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার। বেটা টাটা করে দাও, গুড নাইট। আর গুড নাইট বলো। আচ্ছা তাহলে গুড নাইটটা বলো। এসো গো, দাদার সঙ্গে আবার দেখা করে আসবে, দিয়ে ঘুমাবে। এসো এসো বাবা, এসো, দাদা ডাকছে তোমাকে। ডাকছে কিন্তু দাদা, এসো এসো। কই আমি দেখতে পাচ্ছি না, কোনটা কি আমাকে দেখাও। এসো এসো এসো, দাদা ডাকছে তোমাকে, এসো।